যে সমস্ত দুঃস্বপ্ন আমরা দেখি তার সবটাই কি আসলেই মিথ্যে, নাকি কিছু বাস্তবতা লুকিয়ে থাকে তার মধ্যে? যে সমস্ত দৈত্যরা ঘুমের মধ্যে আমাদের বুকে চেপে বসে, তারা কি আসলেই অবাস্তব, নাকি লুকিয়ে থাকে আমাদের চোখের আড়ালেই অন্ধকারে? আমাদের জীবনে আসা সবচেয়ে বড় আঘাতগুলো সবসময় অপরিচিত শত্রুদের কাছ থেকে হয় না, কিছু আঘাত আসে আপনজনদের কাছ থেকেই। এমনই একটি ভৌতিক এবং রহস্য রোমাঞ্চে ঠাসা একটি গল্প আয় খুকু আয় আজকে অন রেকর্ড প্রোডাকশনসের তরফ থেকে থাকছে আপনাদের জন্য। নমস্কার, আমি আদর্শ মাইতি, এই গল্পের লেখক এবং একজন শখের চিত্রশিল্পী। শুরু হচ্ছে আয় খুকু আয়। আপনারা শুনছেন অন রেকর্ড। অন রেকর্ডে আজ আপনারা শুনবেন একটি অলৌকিক গল্প। আজকের গল্প আয় খুকু আয়। গল্পের লেখক আদর্শ মাইতি। লেখকের জন্ম 1999 সালের 10ই জুন পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণনগরে। গ্রামের মেঠোপথ ধরে স্কুলে যাওয়া থেকে লাফিয়ে স্মার্ট সিটির কলেজের ঠান্ডা ঘরের দূরত্ব মুছিয়ে দিতেই লেখালেখি শুরু। বাস্তব জীবনে ছবি আঁকার প্রতি টানের ছাপ পড়ে তার লেখাতেও। খুব সহজ সরল ভাষায় অনুভূতির জটিলতাকে শিথিল করা তার অন্যতম শখ। 21 বছর বয়সে ভারতীয় ডাক বিভাগের কর্মজীবন শুরু হওয়ার পর লেখাই এখন তার প্রধান নেশা। তাই লেখার প্রতিটি লাইনের কোথাও না কোথাও লেখকের নিজের গল্পই লেখা হয়। আজকের গল্প আয় খুকু আয়। গল্পে প্রধান চরিত্রে লেখিকা, লেখিকার বাবা, দিদিমা, তান্ত্রিক কালিকাচরণ ও রেহান। বাবা তান্ত্রিক কালিকাচরণের চরিত্রে শৌর্য, রেহানের চরিত্রে প্রীতম। গল্প পাঠে লেখিকা ও দিদিমার চরিত্রে বিশাখা। গল্পের সূত্রধর শৌর্য। শুরু হচ্ছে আয় খুকু আয়। বাড়িতে থাকলে দুপুরে ভাত ঘুম দেওয়া খুব জরুরি বলে মনে হয় আমার। আজও ভাত খেয়ে বিছানায় শুয়ে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। চোখ খুললাম একটা অজানা স্পর্শে। চোখ খুললে বুঝতে পারলাম সন্ধে নেমে এসেছে। আমার রুমে কেউ আলো জ্বালায়নি, তাই সন্ধ্যার অস্বস্তিকর নীল অন্ধকার বিরাজ করছে রুমটার ভেতর। তার সাথে টের পাচ্ছি আমার পায়ের পাতা বেয়ে কিলবিল করে উঠে আসছে কিছু, বুঝতে পারছি না সেটা কি। সদ্য ঘুম ভেঙে চোখে অন্ধকারটা মানিয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি কি আদৌ জেগে আছি, নাকি এটা কোনো স্বপ্ন? মনে হচ্ছে জেগে আছি, কিন্তু আমার হাত পা কেমন অসার হয়ে আসছে, চেয়েও নাড়াতে পারছি না। স্লিপ প্যারালাইসিস? না, তাও তো নয়। এই তো আমি সমস্ত ভাবনা চিন্তা করতে পারছি, রুমের খোলা জানলার দিকে তাকাতেও পারছি। তবে এইদিকে পায়ের তলায় কিলবিল করতে থাকা জিনিসটা উঠে এসেছে হাঁটুর কাছে, মনে হচ্ছে কয়েকটা সরু সরু আঙুল, অসম্ভব নরম কয়েকটা আঙুল বলে মনে হলো এবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই তো, এবার হাতের তালু স্পর্শ পেলাম বলে মনে হলো। এত ছোট্ট হাত কার? অনেক চেষ্টা করে ঘাড়টা উঁচিয়ে পায়ের দিকে তাকানোর চেষ্টা করতে যাব, ঠিক তখনই চোখ ধাঁধিয়ে রুমের সাদা আলোটা জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গেই শরীরের সেই ভীষণ আড়ষ্টতা কেটে গেল নিমেষের মধ্যে। দেখলাম সুইচ বোর্ডের কাছে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে বাবা। আমি ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলাম। বাবা আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে, এমন ঘামছিস কেন? আমি কিছুক্ষণ ভালো করে শ্বাস নিয়ে বললাম,
কিছু না বাবা, দুঃস্বপ্ন। আচ্ছা বেশ, উঠে ফ্রেশ হয়ে নে, ব্যালকনিতে আয়, একসঙ্গে চা খাবো। এই বলে বাবা চলে গেল কিচেনের দিকে চা বানাতে। আমি ফ্রেশ হয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তুলসী মন্দিরে গিয়ে ধূপ জ্বেলে প্রণাম করলাম। হাতের মুঠোয় কয়েকটা বেলি ফুল নিয়ে এসে ঘরের মধ্যে রাখা আমার মায়ের ছবির তলায় দিয়ে মাকেও প্রণাম করলাম। এটা আমার প্রতিদিনের অভ্যেস। কবে আমি মাকে হারিয়েছি তা আমার স্পষ্ট মনে নেই, তবে এটুকু মনে আছে সেদিন আমাদের স্কুলে গানের কম্পিটিশনে কোনো পজিশন না পেয়ে মুখ ভার করে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে সেই মন খারাপ বিভৎসতায় বদলে গিয়েছিল বাবাকে দেখে। বাবার হাতে ব্যান্ডেজ, কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে, সারা ঘর লণ্ডভণ্ড, আলমারিটা উল্টে পড়ে আছে এক কোণে, বাবার চোখে জল, আর সামনেই বসে আছে আমার দিদিমা। সে তুলোয় করে বাবার কপালের রক্ত মুছিয়ে দিচ্ছে সাবধানে। তখন আমি সবে ক্লাস টুতে পড়া মেয়ে, এত সব দেখে স্কুল ব্যাগটা মেঝেতে ফেলে ভ্যাঁ করে কেঁদে উঠেছিলাম, আর তা দেখেই বাবা ছুটে এসে জাপটে ধরেছিল আমাকে। এরপর তেমন কিছু মনে নেই। ধীরে ধীরে জেনেছিলাম মা আর ফিরবে না। দিদিমা বলেছিল কোনো ভয়ানক অ্যাক্সিডেন্টে মা মারা গেছে, বাবা বেঁচে গেছে কোনো মতে। সদ্য মা হারা একটুকু মেয়েকে বাবা ভীষণ দক্ষ হাতে সামলে নিয়েছিল তখন। আমি ব্যালকনিতে গিয়ে বাবার সাথে চা খেলাম। আজ রবিবার, প্রতি রবিবার রাতের খাবারটা বাবা আর আমি বাইরেই খাই, তাই স্বভাবতই দুজনে বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় রেস্টুরেন্টের দিকে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। বাবার হাত ধরে হাঁটছি আর হা করে আকাশের দিকে তাকিয়ে চাঁদের পাশে মেঘের খেলা দেখছি। এত সুন্দর নীলাকাশে সাদা মেঘের খেলা দেখতে দেখতে চলেছি, হঠাৎ কেমন যেন শরীরটা দুলে উঠল। ব্যালেন্স হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম, তখন বাবা হ্যাচকা টানে আমাকে সামলে নিল। তোর কি শরীর অসুস্থ লাগছে নাকি রে, বাড়ি ফিরে যাবি? বাবা জিজ্ঞেস করল। না বাবা, মনে হয় একটা না ওপর দিকে তাকিয়ে হোঁচট খেয়েছি তাই এমন। এই বলে আবার আমি হাঁটা শুরু করলাম। বাবাকে কথাটা বললাম ঠিকই, কিন্তু হোঁচট আমি তো খাইনি। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ধাক্কা দিল, ঠিক ধাক্কা দেওয়া বললেও ভুল হবে, কিছু একটা যেন পায়ে জড়িয়ে গেল, ঠিক যেন ছোট ছোট দুটো হাত। রেস্টুরেন্টে এসে এসির হাওয়াটা গায়ে লাগতে একটু আরাম পেলাম। একটা টেবিলে আমি আর বাবা বসলাম মুখোমুখি। রেস্টুরেন্টের এই দিকের টেবিলগুলো আমার বেশি প্রিয়। ডান পাশে তাকালে রাস্তা দেখা যায়, রাস্তার পাশে সারি সারি ছাতিম গাছের দল, আর বাম পাশে তাকালে দেখা যায় রেস্টুরেন্টের দেওয়ালে আঁকা রং বেরঙের ছবি। প্রতিটি টেবিলেই মাথার ওপর এসে পড়েছে মোলায়েম সাদা আলো। সেই আলোতে আমি আমার পায়ে দেখতে পেলাম কয়েকটা মৃদু আঁচড়। আমার গায়ের চাপা রঙের ওপরেও চামড়ার উপরের পাতলা স্তর ছিঁড়ে যাওয়ার দাগ বেশ স্পষ্ট, অথচ কোনো জ্বালা করছে না, অদ্ভুত। কিরে বসে আছিস কেন, কি খাবি, কিছু অর্ডার কর। বাবার কথায় সম্বিত ফিরে পেয়ে তাকালাম সামনের দিকে, বললাম আজ তুমি অর্ডার করো তোমার পছন্দ মতো। কয়েক মিনিটের মধ্যে অর্ডার দেওয়া কমপ্লিট করে আমরা ব্যস্ত হয়ে পড়লাম ছবি তুলতে। আমাদের অবাক করে দিয়ে আজ একটু জলদি খাবার এসে গেল, যা ভেবেছিলাম তাই। বাবা ঠিক আমার পছন্দের ডিশগুলোই অর্ডার দিয়েছে। সবে মাত্র এক চামচ খাবার মুখে তুলেছি, ঠিক তখনই আমার শরীর কাঁপিয়ে আবার সেই আড়ষ্টতা ফিরে এলো। আমার হাত চামচ সমেত আমার মুখেই স্থির হয়ে রইল। এইবার অনুভব করলাম একটা ভেজা থলথলে জিনিস আমার জামার ভেতর চলাফেরা করছে।
সেটা এলোমেলোভাবে ঘোরাফেরা শুরু করছে আমার পিঠ বরাবর। এইবার অনুভব করলাম দেখতে দেখতে সেটা আমার নাভির কাছে এসে পড়েছে, আমার ঘা ঘেন্নায় গুলিয়ে উঠছে। মনে হচ্ছে এক্ষুনি জামাটা ছিঁড়ে ফেলে জিনিসটাকে বাইরে বের করে আনি, কিন্তু হে ঈশ্বর, আমি যে একটা আঙুলও নাড়াতে পারছি না। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে, তখন চোখ নামিয়ে দেখতে পেলাম আমার দুই স্তনের মাঝে জামার ফাঁকে অন্ধকারে লিক লিক করে বেড়াচ্ছে একটা ইঞ্চি দুয়ের জিভ। না 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 না, শুধু জিভ নয়, দুটো দাঁতবিহীন ফোকলা মাড়ি রয়েছে তার সাথেই। আমি প্রবল চিৎকার করতে চেষ্টা করলাম সমস্ত শক্তি দিয়ে, আমার মুখের চামচ খাবার সময় ছিটকে পড়ল সামনে, নাক মুখ দিয়ে গরম হড়হড়ে তরল উঠে বেরিয়ে এলো প্লেটের ওপর। বাবা বাবা তার খাবার ফেলে জল নিয়ে দৌড়ে এলো আমার এই দিকটায়। রেস্টুরেন্টের সমস্ত মানুষ সব ছেড়ে তাকিয়ে আছে আমাদের টেবিলের ওপর। চোখে মুখে জলের ক্রমশ ঝাপটার পর আড়ষ্টতা কেটে মাথাটা টেবিলের ওপর এলিয়ে দিতে যাচ্ছিলাম, তখনই ডান পাশে কাচের দেওয়ালের মধ্যে দিয়ে দেখতে পেলাম কালো পিচ রাস্তার ওপাশে গায়ে একটা পরিচিত দৃশ্য। গায়ে ময়লা কালো সুতির কাপড় জড়ানো একটা মহিলাকে, তার কোলে তোয়ালে জড়ানো একটা শিশু। আমি তাকে আগেও লক্ষ্য করেছি আমার আসা যাওয়ার পথে, যতবার দেখেছি তার মুখ ঢেকেছিল তার ময়লা কালো কাপড়। তাকে দেখলাম সে দূর থেকেই আমার চোখের দিকে তাকিয়ে তার লিকলিকে আঙুলগুলো বুলিয়ে দিল তার কোলের ওই শিশুর ওপর। আর তৎক্ষণাৎ আমাকে অবাক করে দিয়ে আমার শরীরের ওপর দিয়েও যেন বয়ে গেল একটা সরু লিকলিকে আঙুলের হিমেল স্পর্শ। আমি শরীরের সমস্ত শক্তি একত্র করে উঠে দাঁড়ালাম, বাবাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। আমাকে বেরোতে দেখে সেই মহিলাও উঠে দৌড় দিল। অনেকটাই দৌড়ে এসেছি বড় রাস্তা থেকে, সামনেই অন্ধকার গলির শুরু, ওখানে ঢুকলে তাকে ধরতে পারার সম্ভাবনা নেই। আমি প্রাণপণ চেষ্টা করছি নিজের গতি বাড়ানোর, কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ক্লান্তি আর অবসন্নতা ঘিরে ধরেছে আমাকে। তবুও তার অনেক কাছে এসেই পৌঁছেছি, এখন তার শাড়ির আঁচলটা আমার হাতের নাগালে, একটা হ্যাচকা টানে শাড়িটা টেনে ধরলাম তার। নিমেষের মধ্যে তার মুখের ঢাকা ও ঘোমটা খুলে গেল, স্ট্রিট ল্যাম্পের হলদে আলো পড়ল তার চোখে মুখে। সেকেন্ডের মধ্যে হতবুদ্ধি হয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম, চোখের সামনে দেখলাম সেই বাদামি চোখ, ঢেউ খেলানো চুল, পাতলা ঠোঁটের হাসিটা, তোয়ালে জড়ানো শিশুটাকে নিয়ে সেই কালো কাপড়ে মোড়ানো শরীরটা মিশে গেল সামনের গলির অন্ধকারে। আমার পিছন দিক থেকে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো বাবা। কার পিছনে এমন মরিয়া হয়ে দৌড় দিলি? কে ওই মহিলা? আমি অস্ফুট কণ্ঠে জবাব দিলাম, মা। বাবা আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে বলল, মা কি সব ভুলভাল বলছিস, আয় রাত হচ্ছে বাড়ি ফিরে যাই। আমি আর কিছু না বলে বাবার সাথে হাঁটা দিলাম। আকাশে আজ চাঁদ নেই, সামনের আকাশ ঘিরে আছে বড় বড় ফ্ল্যাটে ভোঁতা মাথাগুলো। হাঁটতে হাঁটতেই মাঝে মধ্যে আমার শরীর শিউরে উঠছে পূর্ব অভিজ্ঞতার জেরে। বাবা, মা ঠিক কিভাবে মারা গিয়েছিল? জিজ্ঞাসা করলাম আমি। কেন বলতো, এতদিন পর এসব জিজ্ঞাসা করছিস যে? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল বাবা। আসলে তখন অনেক ছোট ছিলাম তো, শুধু বুঝেছিলাম মা আর ফিরবে না, এর বেশি কিছুই জানতাম না।
পরে বলেছিলে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি বেঁচে গেলেও মা বাঁচেনি। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছিল। আমি কিন্তু শেষ পর্যন্ত মায়ের মরা মুখও দেখতে পাইনি। এত ছোট বয়সে অমন বিভৎস দৃশ্য দেখলেও তুই স্বাভাবিক থাকতে পারতিস না রে, তাই তোকে কখনোই সামনে নিয়ে যায়নি। এমনকি শেষে তোর মাকে দাহ করার সময়ও আমি ছিলাম না, ব্যস্ত ছিলাম তোর কান্না থামাতে। তোকে কোলে নিয়ে যখন বাগানে ঘোরাফেরা করছিলাম, যখন আমার কোলে বসে চকলেট খাচ্ছিলি তুই, তখন অদূরেই এক চুল্লিতে ভস্মীভূত হচ্ছিল তোর মায়ের দেহ, আমার প্রিয়তমার দেহ। সেদিন যখন বাড়ি এলাম আর তুমি বললে মা আর ফিরবে না, তখন আমাদের বাড়িটা লন্ডভন্ড হয়েছিল। এটার কারণ আমার কাছে আজও স্পষ্ট নয়। শেষ দিনগুলোতে তোর মায়ের সাথে আমার সম্পর্ক তিক্ত হতে থাকে বিভিন্ন কারণে। শেষের দিন আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয় জানিস, একে অপরের গায়ে হাত তোলাও বাজছিল না সেদিন। আর তারপরেই তোর মা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে অনেক দূরে রাস্তার পাশে ওকে দেখতে পাই। তখন সে উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছে সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। আমি সেখান থেকেই তোর মাকে গাড়িতে তুলে নিয়ে বাড়ির পথে রওনা দিই। ভেবেছিলাম কিছুটা সময়ের ব্যাপার, তারপরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু আর সময় পেলাম কই? ফেরার পথেই বাবার গলা ধরে এলো। দেখলাম আর কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে চোখের জলটা সামনে নিল সে। বাড়ি ফিরতে একটু দেরি হলো। এত ঘটনার পর এইবার বিছানায় শরীরটা এলিয়ে দিতে পারলে বেঁচে যাই। আমি বাথরুমে এলাম, বাথটবে জল ভরে ডুবিয়ে দিলাম শরীরটা। এখনো বারবার সেই পরিচিত মুখটার ছবি বারবার ভেসে আসছে চোখের সামনে। এও কি সম্ভব, একটা মৃত মানুষের এইভাবে ফিরে আসা কিভাবে সম্ভব? বাথটব থেকে উঠে বাথরুমের আয়না তার সামনে দাঁড়ালাম। একটা দিনের ধকলেই মুখটাতে কালি পড়েছে, যদিও আমি এমনিতেই বেশ চাপা রঙের, তাও পরিবর্তনটা বেশ স্পষ্ট। চিরুনিটা তুলে চুল আঁচড়াতে যাব, ঠিক সেই সময়ে দপ করে আলোটা নিভে গেল, আর মুহূর্তের মধ্যে কানের পাশে কেঁদে উঠল একটা কচি স্বর। আমি চিৎকার করে বাথরুমের লক খুলতে মরিয়া হয়ে উঠলাম, কিন্তু অন্ধকারের মধ্যে কিছুই খুঁজে পাচ্ছি না। ঠিক সেই সময়ে একটা ঠান্ডা হাত খস করে পিছন দিক থেকে গলাটা চেপে ধরল। এত বলিষ্ঠ সেই হাতের বাঁধন যে আমার শ্বাস বন্ধ হয়ে এলো। কোনো উপায় না দেখে আমি দেওয়ালে হাতের চাপ দিয়ে ঘুরে দাঁড়ালাম, আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। আমার মুখের সামনে আমার গলা টিপে দাঁড়িয়ে আছে আমারই মা। আর সেই চোখ, বাদামি চোখ কোটরে ঢুকে গেছে, চোখের জায়গায় গভীর অন্ধকার, তার পাতলা ঠোঁট শুকিয়ে ফেটে রক্ত পড়ছে, সে রক্ত মেখে গেছে তার দাঁতে জিভে। এত অন্ধকারের মধ্যেও কেমন করে আমি এত কিছু দেখতে পাচ্ছি তা জানি না, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, মায়ের কাঁধে ওটা কে? একটা ছোট্ট কঙ্কালসার শরীর, গায়ের চামড়া কুচকে হাড়ের সাথে লেগে রয়েছে, গায়ে লোমের লেশমাত্র নেই, আকারে একটা ছোট বানরের চেয়ে বড় হবে না। এইবার দৃষ্টি পড়ল তার মুখের দিকে, সে তাকিয়ে আছে আমার দিকেই, তার বাদামি চোখ জলজল করছে আগুনের মতো, আঙুলে করে মায়ের একগাছি চুল নিয়ে সে চিবোচ্ছে তার দাঁতবিহীন মাড়ির মধ্যে, মাঝে মধ্যেই লকলক করে বেরিয়ে আসছে তার ইঞ্চি দুয়ের রসালো জিভটা। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো, ধূসর হয়ে এলো।
যখন চোখ খুললাম তখন আমি বিছানায়, গায়ে বিছানার চাদর জড়ানো অবস্থায় শুয়ে আছি। পাশে বাবা বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু বলতে যাওয়ার আগেই বাবা বলল, আবার ভয় পেয়েছিলি বুঝি? চিন্তা করিস না, ভয় পেলে আমায় ডাকবি, আমি তো পাশের ঘরেই আছি। টেবিলে একটু গরম দুধ রেখে গেলাম, খেয়ে নিস। শোন, রাত জাগবি না কিন্তু। বাবা পাশের ঘরে চলে গেল। আমি উঠে আমার নাইট ড্রেসটা পরে নিলাম। বাথরুমে ঘটে যাওয়া ঘটনাটা অবিশ্বাস্য মনে হলেও আমি শুধু নিজেই জানি সেটা কতটা সত্যি ছিল। গলাটা এখনো ব্যথা করছে, গরম দুধটা খেলে হয়তো কমবে। এত কিছু ঘটলো একদিনেই যে কিছুই মেলাতে পারছি না। কাল একবার দিদিমার কাছে যাওয়া দরকার। সকালে বাবা অফিস থেকে বেরিয়ে যাবার পরই আমি সাইকেল নিয়ে দিদিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িটা বেশি দূরে নয়, প্রায় 5 কিলোমিটার হবে, আধ ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় সহজেই। দিদিমা, ও দিদিমা, বাড়ির গেটের কাছে এসে হাঁক দিলাম আমি, সঙ্গে সাইকেলের বেলটাও বাজিয়ে দিলাম বাচ্চারে। এই বিশাল বাড়িতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসতেই দিদিমার সময় লেগে যায় মিনিট তিনেক। দাদুর বাগানের শখ ছিল, তিনি এই বিশাল চত্বরের বাড়ির আনাচে কানাচে লাগিয়েছিলেন বিভিন্ন দুষ্প্রাপ্য ফুল গাছ ও অর্কিড, এখন সব ঝোপঝাড়ে পরিণত হয়েছে। দাদু কবেই মারা গেছেন, তারপর থেকে বাড়িতে চাকর বাকর থাকলেও বাগানের জন্য মালি বরাদ্দ করা হয়নি। শুনেছি আশেপাশের নার্সারি থেকে কিছু চারা কিনে নিয়ে যায়, তাতে কিছুটা সাফসাফাই হলেও তা খুবই নগণ্য। দিদিমা হাসি মুখে দরজা খুলে দিল। আয় মা, ভেতরে আয়, এতদিন পরে মনে পড়ল বুড়িকে। সেই পরিচিত পান খাওয়া হাসিটা হাসতে হাসতে বলল, সে আজ তুমি দরজা খুললে যে, বাড়িতে আর কেউ নেই? জিজ্ঞাসা করলাম আমি। না রে, সব পোড়ার মুখগুলো জ্বর সর্দি বাঁধিয়ে কাজ বন্ধ করেছে, একাই আছি। তুই এলি ভালোই হলো, দুজনে একটু গরম গরম কাতলা মাছ ভাজা খাবো, সুখ দুঃখের গল্প করতে করতে। সুখ দুঃখের গল্প কেন, ভূতের গল্প বলবে শুনবো? সত্যি ভূতের গল্প? ওরে বাবা, একা বাড়িতে বুড়ির হার্ট ফেল করাবি নাকি রে? এই ভূতকে তোমার ভয় লাগে নাকি? কেন, এই ভূত কি হাসমুখ নাকি? না, হাসমুখ নয়, তার মুখ আমার মায়ের মতো। কথাটা বলা মাত্রই দিদিমা বড় বড় চোখে আমার দিকে তাকালো। কি বললি দিদি ভাই? দিদিমা প্রশ্নটা করতে করতে সামনের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। হ্যাঁ দিদিমা, সত্যি বলছি আমি। এই বলে আগের ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা আমি এক নাগাড়ে বিস্তারিতভাবে বলে চললাম। সব শোনার পর দিদিমা কপালে দুহাত জড়ো করে ঠেকিয়ে বলল, হে মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। আমি দিদিমার পায়ের কাছে বসলাম, তার কাঁপতে থাকা হাত দুটো আমার হাতের মুঠোয় নিয়ে বললাম, দিদিমা আমায় বলো কি হয়েছে, এসব কি ঘটছে আমার সাথে? তুমি যদি কিছু জেনে থাকো তবে আমায় বলো, ওই মহিলা কে? সে কি সত্যি আমার মা নাকি অন্য কেউ? উত্তর দাও দিদিমা, আমাকে বলো। দিদিমা তার আঁচলে চোখ মুছে বলল, চল দিদি ভাই, রাস্তায় যেতে যেতে তোকে সব বলছি। এই বলেই চেয়ার থেকে উঠে কাউকে একটা ফোন করল। শুনতে পেলাম কারুর কাছে যাওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করে নিচ্ছে।
তারপরই আবার একটা ফোন। এইবারের ফোনটা গাড়ির ড্রাইভারকে। একটা ব্যাগে জলের বোতল আর পানের কৌটো ভরে নিয়ে আমার সাথে বাইরে বেরিয়ে এলো দিদিমা। এসে দেখলাম কালো সিডানটা দাঁড়িয়ে আছে গেটের সামনে। দুজনে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভারকে দিদিমা যে জায়গায় নিয়ে যাওয়ার কথা বলল সেটা এখান থেকে প্রায় 15 কিলোমিটারের পথ। মফস্বল শেষে জঙ্গল পেরিয়ে খানিকটা যেতে হয়। সারা রাস্তায় দিদিমা আমার সাথে যা কথা বলল তার সারমর্ম হলো এই, প্রায় 10 বছর আগে যখন মায়ের মারা যাওয়ার খবর পেয়ে প্রথমেই দিদিমা আমাদের বাড়িতে যায় আমাকে নিয়ে আসতে। সেখানে গিয়ে বাবাকে দেখে রক্তাক্ত অবস্থায়। বাবা জানায় সে নার্সিংহোম থেকে সরাসরি এসেছে, টাকা পয়সার জন্য গিয়ে জমা দিতে হবে সেখানে। তখন দিদিমা বাবার এই অবস্থা দেখে তার ক্ষতস্থানে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তার মধ্যেই আমি স্কুল থেকে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে দিদিমা আমায় নিয়ে নিজের বাড়িতে আসার প্রস্তাব দেয় বাবাকে। বাবা রাজিও হয়। এরপর দিদিমার মুখে যা শুনলাম তা যেমন অপ্রত্যাশিত ছিল তেমনি ছিল আমার স্মৃতির বাইরে। দিদিমা বলল, তুই কিন্তু তোর বাবা মায়ের একমাত্র সন্তান নস, তোরা হয়েছিলি যমজ বোন, তুই তার মধ্যে ছোট মেয়ে। তবে যমজ হলেও দুজনের মধ্যে ছিল বিস্তর তফাত। বড় মেয়ে হয়েছিল হুবহু তোর মায়ের মতো দেখতে, বাদামি চোখ, পাতলা ঠোঁট আর মাথা ভর্তি কোঁকড়াচুল। আর তুই হয়েছিলি আমার মতো, চাপা গায়ের রং, গাঢ় কালো চোখ। তাই বরাবরই তোর প্রতি আমার মায়া ছিল অনেক বেশি। তোর মায়ের প্রিয় ছিল বড় মেয়ে, এতটাই প্রিয় যে মায়ের বুকের দুধ পেত শুধু সে। তোর জন্য বরাবরই কেনা বেবি ফুড বরাদ্দ ছিল, বড় মায়া হতো জানিস। তোর মায়ের এই সুন্দর জিনিসের প্রতি অদ্ভুত অবসেশন তোর ছোটবেলা থেকেই প্রকট ছিল। ছোটবেলায় একবার তোর মা স্কুলের এক ছেলের চোখে পেন্সিল গেঁথে দেয়, কারণ ছিল এই যে ওর ওই কানা চোখটি দেখলে তোর মায়ের মাথা ধরত, গা গুলিয়ে উঠত। অনেক চিকিৎসা করার পর স্বাভাবিকভাবেই জীবন কাটছিল আমার মেয়ের। কিন্তু তোরা দুই বোন জন্মাবার পরই আবার সেই মানসিক বিকৃতি ফিরে আসতে দেখতে পাই। আমার ভয় দিন দিন বাড়ছিল, তাই তোকে আমার কাছেই এনে রেখেছিলাম। এত কিছুর পরেও তোর মায়ের জীবনে বিষ ঢেলে দেয় আর একটা ঘটনা। যমজ সন্তানের একজন অপরের থেকে একটু ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায় অনেক সময়। সেই ক্ষেত্রে সমস্ত রূপ তোর দিদি পেলেও স্বাস্থ্য ভালো ছিল তোর। দিন যতই কাটতে লাগলো তত অসুস্থ হতে থাকে তোর দিদি। আরও কিছু সময় পর তার ফুসফুসের সমস্যা ধরা পড়ে। আর বেশি দিন বাঁচেনি মেয়েটা। তারপরই তোর মায়ের সমস্ত ক্রোধ গিয়ে পড়ে তোর ওপর। তার বড় মেয়ের মৃত্যুর জন্য তোকে দায়ী মানতে থাকে সে। যখনই তোকে নিয়ে তোর বাবা মায়ের কাছে গিয়েছি তখনই তোর দিকে তোর মা তেড়ে আসতো অশ্রাব্য গালিগালাজ করে। দিন দিন না খাওয়া দাওয়ার ফলে শুকিয়ে ডাইনির মতো চেহারা হয়েছিল তার। তোকে ওসব থেকে দূরে রাখতেই তোকে নিয়ে ওদের কাছে যেতাম না। কিন্তু মাঝে কয়েকদিনের জন্য আমার বোনের অসুস্থতার জন্য তার কাছে যাওয়ার সময় তোকে তোর বাবা মায়ের কাছে ছেড়ে যেতে বাধ্য হই।
তারপর যেদিন ফিরে আসে সেই দিনই তোর মায়ের অ্যাক্সিডেন্টের খবর পাই। আর শোনার সুযোগ হলো না। গাড়ি এসে পৌঁছেছে আকাশমণি গাছে ঘেরা মাটির রাস্তার ধারে একটি কুঁড়ে ঘরে। দিদিমা গাড়ি থেকে নেমে এসে ডাক দিলেন, বাবা মশাই বাড়িতে আছেন। দেখলাম চালের ঝুঁকে আসা খড়ের নিচ থেকে দেখা গেল একটা দাড়িধারী মুখ, তার খালি গায়ে একটা শুভ্র সুতির কাপড় জড়ানো। তিনি আসতেই দিদিমা তাকে প্রণাম করে আমাকেও ইশারা করলেন প্রণাম করার জন্য। আমি তার পায়ের দিকে হাত বাড়াতেই হায় ঈশ্বর বলে পিছিয়ে গেলেন তিনি। আমি আর দিদিমা অসহায় হয়ে তার মুখের দিকে তাকালাম। তিনি তার হাতের রুদ্রাক্ষের মালাটি তিনবার মাটিতে ছুঁয়ে আমার মাথায় ঠেকিয়ে দিলেন। তারপর বললেন, এইবার প্রণাম নিতে পারো মা। প্রণাম পর্ব সেরে বাড়ির ভেতর যেতেই একটা উনুনের পাশে বসার জায়গা দিলেন তিনি। নিজে বসলেন উনুনের বিপরীতে একটা কাছের গুড়ির ওপর। এইবার কোনো সময় অপচয় না করেই দিদিমা বলল, বাবা মশাই আপনি বলেছিলেন আমার মেয়ে জীবিত আছে, আমি বিশ্বাস করিনি। আজ যে আমার নাতনির মুখেও ঠিক অসম্ভব কথাই শুনছি বাবা মশাই। শুধু জীবিত থাকার কথাই নয়, তার পিশাচিনী রূপের কথাও যে শুনছি ঠাকুর। এইবার সেই দাড়িধারী পুরুষ হাত দেখিয়ে দিদিমাকে থামিয়ে বললেন, তোমাকে আমি আগেই বলেছিলাম এমন কিছুর জন্য তৈরি থাকতে, তুমি শোনোনি। আমি তো শুধু অনুমানেই বলিনি যে তোমার মেয়ে বেঁচে আছে, আমি তাকে সচক্ষে দেখে এসেছি। আমি অবাক হয়ে কথার মাঝে কথা টেনে বললাম, দেখে এসেছেন কবে কোথায়? তিনি এবার স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন, ঠিক 10 বছর আগে কামাক্ষার জঙ্গলে। কামাক্ষা? তাও কি সম্ভব? অবিশ্বাস আর বিস্ময়ের সাথে বললাম আমি। আমি এই কথা আগেও তোমার দিদিমাকে বলেছি, কিন্তু তোমার দিদিমাও বিশ্বাস করেনি। আজ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমি সেই দিনও সত্যি ছিলাম। তখন অবশ্য তোমার মায়ের কামাক্ষা যাওয়ার ব্যাপারটার পিছনের উদ্দেশ্য আমি ঠিক ধরতে পারিনি, কিন্তু আজ তোমাকে দেখার পর আমার কাছে সব কিছুই স্পষ্ট হয়েছে, বললেন বাবা মশাই। তুমি আগেই বলেছিলে তোমার মেয়ের মৃত সন্তানকে ফিরে পাওয়ার আশায় মানসিক অবসাদের কথা। সেই অবসাদই যে এখন এক ভয়ানক মানসিক বিকৃতিতে পরিণত হয়েছে তার প্রমাণ তো চোখের সামনেই। তোমার মেয়ে কামাক্ষায় গিয়ে এক গুপ্ত তন্ত্রের শিক্ষা লাভ করেছে যার নাম আচেরি তন্ত্র। আচেরি এক পাহাড়ি পিশাচের নাম, ছোট্ট বানরের আকৃতির একরকম রুগ্ন শিশুর রূপে সে শরীর ধারণ করতে পারে। আমি চুপ করে মন দিয়ে শুনছিলাম। তন্ত্রের বিষয়ে অনেক আগ্রহ থাকলেও এই আচেরি তন্ত্র এর ব্যাপারে আমার তেমন কিছুই জানা নেই। তবে এই বিবরণের সাথে আমার দেখা দৃশ্যের হুবহু মিল পাচ্ছি। বাবা মশাই আবার বলে চললেন, এই তন্ত্রের মাধ্যমে আচেরি নামক এক পিশাচের সাধনা করা হয়। আচেরি তার সাধকের সাধনায় তুষ্ট হলে সে পৃথিবীর বুকে দেহ ধারণ করে রুগ্ন শিশুর আকৃতিতে। তবে এই শরীরে সে বেশি দিন বাঁচতে পারে না, তাকে আবার নতুন দেহ ধারণ করতে হয় এবং তার সাধক তাকে
অন্য কারোর দেহে প্রতিস্থাপিত করতে চেষ্টা করে। এই ক্ষেত্রে সে চেষ্টা করেছে তোমার দেহে তাকে প্রতিস্থাপন করার। এই বলে আমার দিকে অঙ্গুল নির্দেশ করলেন তিনি। পাশে রাখা একটি তামার গ্লাস থেকে একটু জল পান করে আমার দিকে তাকিয়ে আবার বলতে থাকলেন, তোমার শরীরে যদি আচেরি প্রতিস্থাপিত হয় তবে তোমার প্রাণ বিনষ্ট হলেও তোমার দেহ রয়ে যাবে, তোমার শারীরিক অস্তিত্ব থাকলেও আত্মার আর কিছুই অবশিষ্ট থাকবে না। দিদিমা এবার প্রশ্ন করলেন, কিন্তু একটা অশরীরীকে ওর দেহে প্রতিস্থাপন করে আমার মেয়ের কি লাভ? আপনার কোথাও ভুল হচ্ছে বাবা মশায়। একটা মুচকি হাসি দেখা দিল বৃদ্ধের মুখে। তিনি বললেন, শোনো, এই কালিকা চরণের বিদ্যা কখনো মিথ্যে যায় না। আমার চোখ এখনো তোমার নাতনির পাশের সেই কালো ছায়াটা দেখতে পাচ্ছে। আমি তাকে রুদ্রাক্ষের বাঁধনে বেঁধেছি তাই রক্ষে, তবে এই বাঁধন বেশিক্ষণ স্থায়ী হবে না। যখন আবার আচেরিকে আহ্বান করবে তোমার মেয়ে, তখন আবার সে আক্রমণ করবে। কথাটা শুনে আমার শরীরের প্রতিটা রোম খাড়া হয়ে উঠল। আমার শরীরের পাশেই অবস্থান করছে একটা আত্মালোভী পিশাচ। আমার গাটা গুলিয়ে উঠছে, বসে থাকার শক্তি হারাচ্ছি ক্রমশ। কালিকাচরণ বলে বললেন, আচেরিকে যে সাধক মানুষের শরীরে প্রতিস্থাপন করবে তার ইচ্ছে অনুযায়ী যে কোনো এক মৃত মানুষকে সেই সাধকের কাছে ফিরিয়ে দেবে সে। কিন্তু কিভাবে? প্রশ্ন করলাম আমি। কালিকাচরণ উত্তর দিলেন, তোমার শরীরটাই ধীরে ধীরে সেই মৃত মানুষটির রূপ নেবে। সেই মৃত মানুষের মতো কথা বলবে, তার হাবভাবও হবে ঠিক সেই মৃত মানুষটারই মতো। তবে হে ঈশ্বর, সবটুকুই যে তারই মায়া, সবই এই আচেরির মায়া। আমার শরীর আরো দুর্বল হয়ে এলো, মাথাটা টলতে শুরু করেছে। বাবা মশাই আমাকে বললেন, তোমার শরীর অসুস্থ লাগছে বোধ হয়, গাড়িতে করে বাড়ি যাও। তোমার দিদিমার হাতে আমি মা কালীর প্রসাদ পাঠাচ্ছি, আর তুমি এটা নিজের কাছে রেখো। আচেরিকে বিনষ্ট করার এর চেয়ে বোধ হয় ভালো কোনো অস্ত্র নেই। এটা কামাক্ষার জঙ্গলের পাথর দিয়ে তৈরি খড়গ, সাবধানে রেখো মা। এই বলে আমার হাতে তিনি তুলে দিলেন একটা চকচকে পাথরের তৈরি খড়গ। পাথরের রং কালো হলেও দীর্ঘদিনের সিঁদুরের প্রলেপে তার রং এখন গাঢ় লাল। দিদিমা বলল, তুই বাড়ি যা, আমি বাবা মশায়ের কাছ থেকে প্রসাদ নিয়ে ফিরব। আর শোন, মোবাইলটা কাছে রাখিস, আমি ফোন করলে রিসিভ করিস। আমাকে গাড়িতে তুলে দিতেই দিদিমা সেখানেই রইল। এখন আমাকে নিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে গাড়িটা। এখন আমার কোলে রয়েছে একটা শুভ্র কাপড়ে জড়ানো খড়গ। আমাকে বাড়ির কাছে নামিয়ে আবার দিদিমার কাছে গাড়িটা নিয়ে রওনা দিল ড্রাইভার। দিদিমার আসতে দেরি হবে, আমি ঘরে ঢুকে শুয়ে পড়লাম। একটু পরে উঠে এলাম বাবার ঘরে। এই ঘরটায় মায়ের একটা বড় ছবি রাখা। কি সুন্দর হাসি হাসছে আমার মা! হয়তো হাসিটা আমার কুৎসিত মুখের দিকে তাকিয়েই, হাসিটা হয়তো আমার জীবন নিধনের হাসি। চোখে জল এলো। মাকে বেশি দিন কাছে না পেলেও মায়ের দিকে তাকালেই আমার মন ভরে উঠত। মনে হতো এত সৌন্দর্য নিয়ে বোধহয় আমার মাই একা পৃথিবীতে এসেছে। তার কোমল হাতের আদর পেতে ইচ্ছে হতো খুব, এখনো হয়। তবে হায়, আমার হতভাগা কপাল! এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। দিদিমার ফোন।
দিদিমা ফোনের ওপাশ থেকে বলল, বাবু তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে আয়, এক্ষুনি বাইরে এসে রাস্তায় দাঁড়া, তুই বাড়িতে থাকিস না, বেরিয়ে আয়। বাবা মশাই একটা কথা উল্লেখ করতে ভুলে গিয়েছে, আচেরি তন্ত্র কারোর ওপর তখনই প্রয়োগ করা সম্ভব যখন সাধক তার শিকারের 50 গজের মধ্যে অবস্থান করে। কার তোর ওপর যখন বাথরুমের ভিতরেই সে পিছা ছানা দিয়েছে তার মানে সে কাছাকাছি আছে, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি আসছি। কথাটা শুনেই বুকটা ছ্যাত করে উঠল। তবে কি মা এখানেই আছে? তাও কি সম্ভব? এইটুকু বাড়ি আমাদের, তাতে দুটো মাত্র ঘর, ওপরে ছাদ, বাবার ঘরে মায়ের ছবিটার সামনে দাঁড়িয়ে এইসব হিসেব নিকেশ করতে করতেই শুনতে পেলাম বাবার ঘরের আলমারিটা খোলার শব্দ হলো। বিস্ফারিত চোখে দেখলাম আলমারির দরজা ফাঁক করে বেরিয়ে আছে একটা কালো কাপড়ে জড়ানো শরীর, তার চোখের জায়গায় অন্ধকার কোটর। মা! মায়ের কাঁধের ওপর বসে আছে সেই পিশাচ আচেরি। আমার পায়ের শক্তি যেন লোপ পেয়েছে, দৌড়তে ভুলে গেছি আমি। দেখতে দেখতে দ্রুত পায়ে এগিয়ে আসছে মা, এগিয়ে আসছে আচেরি। আমি প্রচণ্ড ভয়ার্ত চিৎকার করে চারিদিকে ছুটে গেলাম, কিন্তু আমার চুলের মুঠি ধরে পিছন থেকে টান দিয়েছে কেউ। কার হাত, মায়ের না আচেরির? দেখার সাহস পেলাম না, চুলের মুঠি ধরে দানবিক শক্তিতে পিছনে টানছে সে। আমি দরজার হাতল ধরে নিজেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, পটপট শব্দে আমার চুল ছিঁড়ে যাচ্ছে। উহ, কি যন্ত্রণা! এই মনের শক্তি একত্রিত করে পিছনের দিকে একটা জোরালো লাথি ছুড়ে দিলাম। বুঝতে পারলাম লাথিটা সোজা গিয়ে লেগেছে মায়ের পেটে, সে ককিয়ে আর্তনাদ করে মেঝেতে ছিটকে পড়লো। আমি দৌড়ে গেলাম নিজের ঘরে, তুলে নিলাম খড়গোটা, সেটা হাতে নিতেই অদ্ভুত একটা সাহস ভয় করলো আমার শরীরে। নিজের ঘর থেকে বেরিয়ে বাবার ঘরে ঢুকতেই মুখোমুখি হলাম দুটো শয়তানের। এখন তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট, দৃঢ় পাগে এগিয়ে যাচ্ছি তাদের দিকে, খড়গোটা শূন্যে তুলে মাথার ওপর বন বন করে ঘোরাচ্ছি। আর তা দেখে মা সমেত আচেরির চোখে মুখে কাতর আর্তনাদ ভেসে উঠছে। আজ একটা কোপ দিয়ে শেষ করে দেব দুটোকেই, নিজের সমস্ত শক্তি একত্রিত করে খড়গোটা নামিয়ে আনতে যাব। ঠিক সেই সময়ই পেছন থেকে মাথার উপর জোরালো আঘাত করল কেউ, চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল, আমার হাতের খড়গোটা ছিটকে পড়ল মেঝেতে। তা দেখেই মায়ের মুখে হাসির ঝলক এলো, মেঝেতে পড়ে যন্ত্রণায় তীব্রতায় কাতরে কাতরে দেখলাম একটা মোটা লাঠি হাতে দাঁড়িয়ে আছে বাবা। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবে কি তা শুধুই যন্ত্রণায় নাকি চোখের জলে তা জানি না। শেষবার আবছা দৃষ্টিতেই দেখতে পেলাম ঘরে কালিকাচরণ সমেত প্রবেশ করল দিদিমা। মা আর বাবা কিছু বোঝার আগেই বাবার গলাটা বজ্র আটনিতে টিপে ধরলেন কালিকাচরণ, আর আমাকে অবাক করে দিয়ে খড়গোটা উঁচিয়ে ধরল দিদিমা। এখন মায়ের কাঁধ থেকে নেমে পড়েছে আচেরি, সে এগোচ্ছে আমার। দেখলাম দিদিমা চোখ বন্ধ করে খড়গোটা নামিয়ে দিল মায়ের বুক বরাবর। তখন আচেরি আমার মুখের সামনে এসে পড়েছে, দিদিমাকে ছুটে আসতে দেখলাম আমার কাছেই, কিন্তু তার মধ্যেই আমার পেটে সোজাসুজি তীক্ষ্ণ দাঁতে কামড় বসিয়েছে আচেরি। চোখ বন্ধ হওয়ার আগে দেখলাম আচেরির গলায় শেষ কোপটা মারল দিদিমাই। ঘটনার পর 8 বছর কেটে গেছে, দিদিমা মারা গেছেন বছর 2 হলো। বাবাকে কালিকাচরণ নিজের কাছে রেখেছেন শুদ্ধির জন্য, মায়ের তন্ত্রের প্রভাবে বাবাও তার বশ হয়েছিল,
যদিও বাবাও চেয়েছিল তার বড় মেয়ে ফিরে আসুক, তাই দুজনে মিলেই অ্যাক্সিডেন্টের থেকে মায়ের মৃত্যু ও কামাখ্যা গিয়ে তন্ত্র সাধনা অবধি পথটা সাজিয়েছিল অতি সাবধানে। শেষে গিয়ে দিদিমার হাতে সব অশরীরী শক্তি বিনষ্ট হলেও বাবা মশায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আচেরি যে কোনোভাবে ফিরে আসার চেষ্টা করবেই। তবে এত বছর পর সবই দুঃস্বপ্ন মনে হয়। আজ আর সেই ভয়াবহ রাতগুলো আর নেই, থাকার মধ্যে শুধু রয়ে গেছে পেটের ওপর একটা কামড়ের দাগ। এখন অতীতে ফিরে তাকালেও মনে হয় সবই কোনো গল্প বইয়ে পড়া ঘটনা। এখন আমি কানাডায় রয়েছি, নিজের স্বামীর সাথে সুখেই সংসার করছি। আজ একটা স্পেশাল দিন, আজ মা হতে চলেছি আমি। কি গো, কেমন আছো? জিজ্ঞাসা করলো রেহান, আমার স্বামী। অনেক দুর্বল, উত্তর দিলাম আমি। তা একটু থাকবেই, এই নাও আমাদের মেয়েকে কোলে নাও। তোমার আগে কিন্তু আমিই ওকে দেখে নিয়েছি, তুমি কিন্তু সেকেন্ড। বলেই হো হো করে হেসে উঠল রেহান। আমি আমাদের মেয়েকে কোলে নিলাম প্রথমবারের জন্য, আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার সমস্ত হাসি উবে গেল কর্পূরের মতো। রেহানকে বললাম, আমার হাতে একদম জোর পাচ্ছি না, ওকে তুমি কোলে রাখো তো। মেয়েকে আমার বরের কোলে দিয়ে নিজের পেটের কাছে হাত বোলালাম একবার, জামাটা সরিয়ে দেখলাম পেটের ওপর কামড়ের দাগটা আর নেই, একদম উধাও। আমি বিছানায় গা এলিয়ে দিলাম, দেখলাম বিছানার অন্য প্রান্তে রেহান আমার মেয়েকে কোলে নিয়ে বকবক করে চলেছে। মাঝে মধ্যেই কেঁদে উঠছে আমার মেয়ে, জলে ছলছল করছে আমার মেয়ের বাদামি চোখ, কেঁপে উঠছে তার পাতলা ঠোঁট, তোয়ালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার ঢেউ খেলানো চুল। শেষ হলো একটি অলৌকিক গল্প, আয় খুকু আয়। গল্পের লেখক আদর্শ মাইতি। গল্পের প্রধান চরিত্রে লেখিকা, লেখিকার বাবা, দিদিমা, তান্ত্রিক কালিকাচরণ ও রেহান। বাবা, তান্ত্রিক কালিকাচরণ ও গল্পের সূত্রধর সৌর্য। রেহানের চরিত্রে প্রীতম। গল্প পাঠে লেখিকা ও দিদিমার চরিত্রে বিশাখা। শুনতে থাকুন অন রেকর্ড। আপনারা শুনছিলেন অন রেকর্ড।